শুরু করছি টাফ টক উইথ ঋতব্রত। আজকে আমাদের অতিথি এমন একজন যিনি বীজপুরের দ্বিতীয়বারের জন্য বিধায়ক তথা রাজ্য রাজনীতিতে অধুনা চাণক্য হিসেবে পরিচিত মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়। শুভ্রাংশু, নমস্কার। টাফ টকে তোমাকে স্বাগত। টাফ টাইম শুরু হলো নাকি টাফ টাইমে ছিলে? রাজনীতি ঘটনায় বড় হয়েছি, রাজনীতি করা মানে সবটাই টাফ, তাই নতুন কিছু নয়। অনেকে বলে, আমরা বাংলা সাংস্কৃতিক ইতিহাসেও দেখেছি যে বাবা যদি খুব কৃতি হয় কোনো বিষয়ে, ছেলের কৃতিত্ব থাকলেও অনেক ক্ষেত্রে বাবার কৃতিত্বে একটু চাপা পড়ে যায়। একদম ঠিক, একদম ঠিক। সেটা অমিতাভ বচ্চনের ক্ষেত্রে অভিষেক বচ্চনই বলুন বা শচীনের পুত্রের ক্ষেত্রেও বলুন, দুটোই একই হচ্ছে। বাংলাতেও যেমন সন্দীপ রায় বাবুদা আমাদের অসাধারণ ছবি করেন, অসাধারণ তার চিত্রগ্রহণ, কিন্তু সত্যজিৎ রায় এমন জায়গায় যে সন্দীপ রায় চলচ্চিত্রকার আমরা সবাই জানি, কিন্তু যখনই মূল্যায়ন হয় কোথাও যেন সত্যজিতের ছেলে সত্যজিৎ পুত্র চলে আসে। তা এই সুবিধা আর অসুবিধাটা বোধ হয় পুরোদমে তুমি ভোগ করছো। একদম। এবং ছোটোবেলা থেকে একটা জিনিস আমি দেখতাম, রাস্তা দিয়ে যাচ্ছি, ওই তো মুকুলদার ছেলে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে গেলাম, ওই তো মুকুলদার ছেলে যাচ্ছে। মাথায় একটা জিনিস ঘুরতো, কোন দিন বাবা রাস্তা দিয়ে যাবে আর লোকেরা বলবে ওই যে শুভ্রাংশুর বাবা যাবে, সেটা কবে হবে? আমার মনে হয় সেই সময়টা এসে গেছে। তার কারণ আজকে শুভ্রাংশু বিশেষ করে তৃণমূল থেকে বহিষ্কার হওয়ার পর গোটা রাজ্য রাজনীতিতে এখন বলা যেতে পারে একদম শিরোনামে। আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে যে আমরা যতদূর জানি তুমি বিটেক করেছো, তুমি MBA করেছো, তুমি সেক্টর 5 বিভিন্ন বড় বড় সংস্থায় চাকরি করেছো, কোথাও নাকি বায়োডেটাতে বাবার নাম লিখতে না? হ্যাঁ, এটা ঠিকই, কেননা আমি দেখেছি একটা কোম্পানিতে গিয়ে, আমি বাবা তখন সবে সাংসদ হয়েছে, আমি কোম্পানির নাম বলছি না, কোনোভাবে কারোর থেকে জেনে গেছিলো আমি মুকুল রায়ের ছেলে। যে কোনো কোম্পানিতে ঢুকলে প্রথমে তাকে ট্রেনিং হিসেবে থাকতে হবে। আমাকে তারপরের দিন ওই কোম্পানির যিনি CEO ডেকে পাঠালেন, ডেকে পাঠিয়ে বললেন আমি একদিন তোমার বাবার সাথে মিট করতে চাই, কয়েকটা কাজ আছে, তোমাকে এখন ট্রেনিং হিসেবে থাকতে হবে না, তুমি ম্যানেজার পোস্টে চলে এসো। আমি তার 3-4 দিন পরে কোম্পানিটা ছেড়ে দিয়েছিলাম। কারণ হচ্ছে আমি যদি কোনো জব করি আমাকে ট্রেনিং হিসেবে থাকতে যাবে এবং আমাকে কিছু শিখতে হবে, চিরদিনকালের বাবা বা মা থাকে না, তখন আমার কী হবে? আমি এই কারণেই ওই নামটা অ্যাভয়েড করতাম, কেননা তাহলে আমার সেটা ওই কাঁটার মুকুট হয়ে যাবে যে বাবাকে ইউজ করে কিছু পেয়ে নেবে কেউ কারা, কিন্তু আমার ক্যারিয়ারটা নষ্ট হবে। টাফ টকে আমাদের কিছু টাফ প্রশ্ন করতেই হয়, কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিং পড়া বলো বা MBA পড়া বলো, এটা কি বাবার পরিচয়ের কোনো কাজে লাগেনি বা বাবার পরিচয়ের ভিত্তিতে হয়নি? না, একদম না, এটা মেধার ভিত্তিতে। একদম, মানে এই বিষয়ে কোনো রকম বাবার, একটা জিনিস বলে রাখি, 2002 বা 2003 আমার এক্স্যাক্ট খেয়াল নেই, তখন অরুণাভবাবু তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছেড়ে দিচ্ছেন, উনি বর্তমান কাগজে একটা দিয়েছিলেন মুকুলের ছেলে ব্যাঙ্গালোরে টাকার বিনিময়ে পড়ছে, এক্স্যাক্ট এরকম কিছু নাম করেছে, মেবি আমি ভুলে বলতে পারি, অরুণাবাবু ক্ষমা করবেন। আমি কিন্তু ব্যাঙ্গালোরের জিওগ্রাফিটাও জানি না, আমি কল্যাণ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আমার মেধা কী, আমি কীরকম, আমার 100 স্কুল থেকে আমার পড়া তারা জানে, এবং তারপরে MBAও করেছি, কলেজের টিচাররাও জানে। একটা টাইমে PhD করার জন্য পরীক্ষা দিয়েছিলাম, চান্সও পেয়েছিলাম, নানা রাজনৈতিক কারণে, সেটা বিশ্লেষণ আমি করব না, বন্ধ হয়ে গেছে, সেটা আর করতে পারিনি। এবারও ইচ্ছে ছিল পুনরায় রেজিস্ট্রেশনটা করব, কিন্তু জানি না হবে কি না, দেখা যাক। আমি শুনেছি ছোটোবেলায় শুভ্রাংশুর রাজ মানে অঙ্কতে নাকি দারুণ মেধাবী ছিল। না, আমি ঠিক অঙ্কতে যতটা ছিলাম তার থেকে জিওগ্রাফি ফিজিক্সে বেশি ছিলাম। ফিজিক্স মানেও তো অঙ্ক, তা কোথাও কি এটা বলা যেতে পারে বাবার থেকেই পাওয়া? কারণ মুকুল রায় রাজনীতি অঙ্কতে
মেধাবী বললে বোধ হয় আন্ডারস্টেটমেন্ট হবে, রাজনীতির অঙ্কতে তার থেকে খুব বেশি বোঝেন রাজনীতিটা এই মুহূর্তে বোধহয় বাংলায় কম আছে, এই কারণে বলবো। তার কারণ তিনি নির্বাচন, লোকসভা নির্বাচনের মধ্যে যে তার রাজনৈতিক অঙ্ক ছিল, যে সিট বা যে ফিগারটা বলছিলেন, বিশেষ করে আমাদের সাধনা নিউজে বলেছেন, টাফ টকেই বলেছেন, তা প্রায় মিলে গেল। সেই জন্যে বলছি প্রায় না, মিলেই গেল। সেই জন্যে বলছি এটা কি বাবার থেকেই পাওয়া? না, আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনীতিতে অঙ্কটা যেমন জরুরি, তার সাথে কেমিস্ট্রিটাও জানা জরুরি, রসায়নটাও জরুরি। একদম, রসায়ন আর ম্যাথামেটিক্স যদি একসাথে না হয় না, রাজনীতিতে ঠিকভাবে হয় না। বাবা রসায়ন নিয়েও পড়েছি, তাই জন্য বাবা অঙ্কটা আরও ভালো জানে এখানে। তাহলে আপনি, তুমি বলছো যে তৃণমূলের সঙ্গে মুকুলদার যে রসায়নটা ছিল, রসায়ন জানেন বলেই ভারতীয় জনতা পার্টিতে এসে ঠিক ওই একই রসায়নে তিনি মধ্যমণি হয়ে উঠছেন? না, রসায়নটা দলের সাথে যতটা জানা দরকার, এটা আমার ব্যক্তিগত মত, আমি ভুল হতে পারি, সাধারণ মানুষের সাথে হওয়াটা বেশি জরুরি। তাদের পালসটা কি যদি না জানা যায়, তাহলে রসায়নটা ঠিক মিলবে না। কে কার সঙ্গে গদ্দারি করেছে, মুকুল পুত্র শুভ্রাংশু দলের সঙ্গে না দল শুভ্রাংশুর সঙ্গে? আমার এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে একটু প্রবলেম আছে, যে গদ্দার শব্দটা। হ্যাঁ, ধরুন আমি শেষ দিন অবধি তৃণমূলে থাকতে চেয়েছিলাম, তারা আমাকে সরিয়ে দিয়েছে। আমি জানি না কী অন্যায় করেছি বা না করেছি, তারা আমার সিনিয়র, এবং অনেক ক্ষেত্রে আমাদের যারা সিনিয়র লিডার আছেন বা যারা নেত্রী আছেন বা ছিলেন, তারা আমাকে বলেছে পুত্র সম, পুত্র যদি কোনো অন্যায় করে তাকে দেখে বোঝানো উচিত, বকা দেওয়া উচিত, কিন্তু দূরে সরিয়ে দেওয়া বা ত্যায্য পুত্র করা ঠিক না আমার মনে হয়। তো তারা করে দিয়েছে, আমি তাদের সম্বন্ধে আর কোনো কথা বলবো না। শুভকামনা রইল তাদের জন্য, আগামী দিন তাদেরও ভালো, আমি আমার অন্য ইনিংসের পথে শুরু করব। অন্য ইনিংস নিশ্চয়ই রাজনীতিতেই, রাজনীতিতেও হতে পারে, অথবা এই রাজনীতির এই নোংরা জায়গাটা থেকে বেরিয়ে হয়তো বসেও যেতে পারি। কেননা কিছু কিছু ল্যাঙ্গুয়েজ এমনভাবে চলে আসে না, এটা পরিবারের কাছে বা বন্ধুদের কাছে ছোট হয়ে যেতে হয়। যেমন ধরুন গদ্দারের ছেলে, এটা কিন্তু পরোক্ষে একটা গালাগালি ধরতে পারে, এটা আমার মনে হয়েছে। সেটা আমার স্ত্রী বা কন্যা বা পুত্রের কাছে আমার মাথাটাকে নিচু করে দেয়, বা যারা আমার বন্ধু বান্ধব আছে তাদের কাছে নিচু করে দেয়। নিশ্চয়ই বলতে পারতো যে শুভ্রাংশু এরম করেছে কেন, আমি যদি করে থাকতাম নিশ্চয়ই মাথা পেতে নিতাম। এবং আমার একটা স্বভাব হচ্ছে, আমি ঠিককে ঠিক আর কালোকে কালো বলতে পছন্দ করি। সেটা আমার কলেজ লাইফেও হয়েছে এবং আমার বন্ধুরাও জানে। এই ঠিককে ঠিক বা কালোকে কালো বলার জন্যে অনেক ক্ষেত্রে আমি সমালোচিতও হয়েছি, এক্ষেত্রেও হয়তো তাই হলো। কোনোভাবে কি মনে হচ্ছে যে অর্জুন সিং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জিতেছেন, এবং বীজপুর থেকেও তাকে, বীজপুর যেহেতু লিড রয়েছেন, এগিয়ে রয়েছেন, বীজপুরেও তিনি এগিয়ে রয়েছেন, যেটা তোমার নিজের বিধানসভা কেন্দ্র, তাহলে কোথাও কি মনে হচ্ছে যে মুকুল পুত্র শুভ্রাংশু ছিল বলেই এই ভোটটা পদ্মতে বেশি পড়ল? ভোটে আমি প্রতিটা বাড়ি বাড়ি গেছিলাম, তারা সকলেই আমাকে আশীর্বাদ করেছিল। কিন্তু কিন্তু আমি একটা জিনিস ভুলে গেছিলাম, আমার বয়স যা, আমার বয়সের প্রায় দ্বিগুণের কাছাকাছি, দ্বিগুণ না হলেও অন্তত 20-25 বছর বেশি আমার বাবার বয়স, সেও এই অঞ্চলের ভূমিপুত্র, তারও কিছু পরিচিত লোক আছে, সেও এই অঞ্চলে ঘুরেছে। এবং আমার বাবা বলে বলছি না, এই অঞ্চলের অন্তত যদি আমি দেখি 60-70% মানুষের ঘরে বাবার থেকে ডাইরেক্ট উপকার পেয়েছে। কেউ ধরুন চাকরির ক্ষেত্রে বলুন, কেউ মেডিকেল ক্ষেত্রে বলুন, কেউ পড়াশোনার ক্ষেত্রে বলুন, কেউ বিয়ের ক্ষেত্রে বলুন, কেউ শ্রাদ্ধের ক্ষেত্রে বলুন, তারা উপকারটা পেয়েছে। এটা আমি ভুলে গেছিলাম, আমার থেকেও যেমন পেয়েছে বাবার থেকেও পেয়েছে, সেও এখানকার ভূমিপুত্র। বাবা না থাকাতেও, ওই যে বললাম না যে বাবা রসায়নটা খুব ভালোবাসে, সেই রসায়নটা কাজ করেছে তাদের মধ্যে। আমি ভোটের কয়েকদিন আগে হাঁটছিলাম, তৃণমূলের সিনিয়র একজন কর্মী এবং 98 সালে সে মার খেয়েছে, 2010-এ আমার ইলেকশনে CRPF-এর কাছে মার খেয়েছে, সে আমাকে এসে বলল, সে কিন্তু রোজ যে পলিটিক্স করে তা নয়, সে নির্বাচনের 2 দিন আগে আসবে,
সমস্ত কাজটা সে তৃণমূলের করবে, ভোটার লিস্ট থেকে শুরু করে সব কিছু। ইলেকশন যখন শেষ হবে সে তারপরে বাড়ি যায়। সেরকম একজন লোক এসে বললো, হাপুন তোকে একটা কথা বলছি, কিছু মনে করিস না, আমি ইলেকশনের দিন সব কিছু করবো, তৃণমূলের হয়েই করবো, কোনো অবিশ্বাসের জায়গা রাখবি না, কিন্তু ভোটটা আমি তৃণমূলকে দিতে পারবো না, ভোটটা আমি তোর বাবাকে দেবো। আমি সেদিনকে বুঝেছিলাম সামথিং ইজ রং বিচ করে। তারপরে দেখবেন যে সেদিনকের পর থেকে আমি বলেছি যে বিচপুর লিড দেবে, কিন্তু বলিনি যে হায়েস্ট লিড দেবে, কেননা আমি বুঝেছিলাম যে বাবারও একটা কিছু কাজ করছে এখানে। অবশ্যই, কিন্তু অনেকের অভিযোগ, অনেকের অভিযোগ যে শুভ্রাংশু রায়ও সব কাজ করেছেন, প্রচার করেছেন, বাড়ি বাড়ি গিয়েছেন, লিফলেট বিলি করেছেন, মানুষের সঙ্গে কথা বলেছেন, গোটা দিন ধরে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেরিয়েছেন, কিন্তু যে জিনিসটা করেননি সেটা হচ্ছে যে মেশিনারিটা কাজ করান বিচপুরে, যে ছাপ্পাটা আপনাদের এখানে পড়ে সেই ছাপ্পাটা দেননি। ছাপ্পা পর যদি বলা হয় এখানে বুথ তখন সে অর্থে 2011 বা 2016 হয়নি, 2011-তে তো হয়নি, 2016-তেও হয়নি, কেননা যদি ছাপ্পা হতো তার ভোটের পার্সেন্টেজটা দেখবেন 85, 86, 87 এরকম ঘরে চলে যায়। 2011-তে ভোটের পার্সেন্টেজ ছিল 71%, 2016-তে ভোটের পার্সেন্টেজটা হয়েছে 69%, এবং এবারও সেই ভোটের পার্সেন্টেজটা 71%। ভোটের পার্সেন্টেজে কিন্তু গণ্ডগোল হয়নি, যেটা হয় একটু ম্যানিপুলেশন হয়, সেটা খুলে বলার কিছু নেই, সেটা সব রাজনৈতিক দলই করে, সেই ম্যানিপুলেশনও এবার করা হচ্ছিল। আমাদের যেটা এবার যে টাইট ভোট হয়েছে, মানুষ ভোট দিয়েছে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিয়েছে, সেই ভোটের প্রতিফলনটা যে সবটাই অন্যদিকে হবে সেটা আমরা বুঝতে পারি। তাহলে কি আপনি বলছেন গেরুয়া ঝড় রাজ্যে শুরু হয়ে গেল বলতে পারেন? কেননা আমি 2009 খুব সামনে থেকে দেখেছি, 2009 যে ঝড়টা চলেছিল, 2009 26 মে শপথব্রত অনুষ্ঠান ছিল, আমি যদি খুব ভুল করে না থাকি, এবং 25 মে আইলা ছিল। এই 26 মের পর থেকে ক্লাবগুলো ভাঙা শুরু হয়, এবং ভাঙা মানে হচ্ছে সংগঠন ভাঙা, এবং তৃণমূলে জয়েন করা যায়। আজকে শপথ গ্রহণ হয়নি, বিশপুর, নৈহাটি, কল্যাণী, গয়েশপুর কোনো ক্লাব বাকি থাকছে না যারা গেরুয়ার দিকে চলে যাচ্ছে। এবং একটা লোক শ্রেণীর লোক বলে যে গেরুয়া মানে যেন হিন্দুত্ব। আপনি দেখুন হাজিনগরের একের পর এক মাইনরিটি ক্লাব, তারাও কিন্তু গেরুয়ার দিকে চলে যাচ্ছে। তাহলে আপনি বলছেন যে ভারতীয় জনতা পার্টির যে হিন্দুত্ব তকমা রয়েছে, সেই তকমাটা বীজপুর, গয়েশপুর, কাঁচরাপাড়া, বিভিন্ন জায়গায়, নৈহাটি বিস্তীর্ণ অংশে, সেখানে আপনি বলছেন যে যে ধর্মীয় ব্যাপারটা নিয়ে যে ভারতীয় জনতা পার্টিকে সাম্প্রদায়িক বলা হয় সেটা কাজ করছে না? না, একদম না। এখানে একটা জাতীয়তা বোধ কাজ করছে, আমরা ভারতীয়, সবাইয়ের মধ্যে একটা জোশ এসে গেছে। এই জিনিসটা মানে কল্পনার বাইরে, আমিও এক্সপেক্ট করিনি এই জোশটা এত কোথা থেকে। এবার আমি একটু চলে আসি যে তৃণমূল থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে একদম নিয়ম মাফিক 6 বছরের জন্য, যেটাকে ধরেই নেওয়া যায় চিরস্থায়ী বহিষ্কার। 6 বছর বললেও, কারণ 6 বছর তো একটা বিরাট সময়। এবার আপনার কি মনে হচ্ছে, এতে আপনার সুবিধা হলো না অসুবিধা হলো? দেখুন, একটা জিনিস আমি আপনাকে বলবো যে নিয়ম মাফিক কি বহিষ্কার করা হলো আমি জানি না, কেননা বহিষ্কার করার নিয়ম অনুযায়ী প্রথমে তাকে শোকজ দিতে হবে, তার একটা চিঠি নিতে হবে, চিঠির উত্তর যদি দুশ্চয় না, সন্তোষজনক না হয়, তাহলে তাকে বহিষ্কার করা হবে। আমি কোনোটাই পাইনি। আর কোনো মানুষ যদি কিছু করতে চায় এবং তার যদি ইচ্ছে শক্তি থাকে, তাহলে কেউ তাকে দমিয়ে রাখতে পারে না। আমি আমার নতুন ইনিংসে চলব। আপনি কাউন্সিলর, দলের কাউন্সিলর, মানে আমি তৃণমূল দলের বলছি, আমি এখনও জানি না আপনি কোনো দলে গিয়েছেন না কি না, কথা চলছে, তার পাশাপাশি বিধায়ক 2 দুবারে, এই দলেই আপনার রাজনৈতিক হাতে খড়ি। তখন আপনার বাবা এই দলের একেবারে মধ্য গগনে ছিলেন, বলা যেতে পারে তিনি ছিলেন এই দলের তখন সেকেন্ড ইন কমান্ড। বাবা চলে যাওয়ার পর থেকে কি বুঝেছিলেন যে মানে ডেজ অ্যান্ড নাম্বারড ইন তৃণমূল?
একটা জিনিস কি, 2014 সালের পরে আমি হাইস্ট লিড দিয়েছিলাম বিজপুর থেকে 78,000। তারপরেও কোনো কারণে বাবা সাইড হয়ে যায়। তখনও কিন্তু 2015 বা 2016 বিজপুরের দুটো যে পৌরসভা আছে, হালিশহর কাঁচরাপাড়া, আমি কিন্তু দলকে দিয়েছি। 2016 সালে উত্তর চব্বিশ পরগনা নদীয়ার মধ্যে হাইস্ট লিডে আমি জিতি 48,000। দেখুন, আমি আমার নেত্রীকে মা বলে সম্বোধন করেছিলাম, তাকে জননেত্রী হিসেবে দেখেছি। তিনি আমাকে গদ্দারের ছেলে বলেছে, আমার এই ভাষাটা নিয়ে একটু প্রবলেম হয়েছে। আমি কোনোদিন ভাবিনি ডেজার নাম্বার, তবে প্রতিটা মানুষের ক্ষেত্রে লাইফে ডেজার নাম্বার কিন্তু কোনো জায়গায় একটা থাকে। আমার ওই সময়টা মনে পড়ছে যখন আপনি বললেন যে আপনার বাবা দ্বিতীয়বারের জন্য যখন দলে এলেন, যখন তিনি আসেননি, ওই সময় আমার মনে আছে যে আমি বিধানসভা চত্বরে দেখেছিলাম আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে এসে প্রণাম করছেন, এবং সবাই আপনার দিকে অবাক হয়ে তাকিয়েছিল, কারণ সেই সময়টা মুকুল রায় দলের সঙ্গে নেই। তাহলে কি আপনি বরাবরই আন্তরিক চেষ্টা করেছেন দলের সঙ্গে থাকার? অবশ্যই। এবং আমি এই নমস্কার করা বা সিনিয়রদের সম্মান দেওয়াটা আমি আমার পরিবার সূত্রে পেয়েছি। আপনি যদি বলেন যে কালকে আপনার সামনে যদি নরেন্দ্র মোদী আসে, অমিত শাহজি আসে, আমি নিশ্চয়ই নমস্কার করবো তাদেরকে। এবং আমি যদি অন্য দলে চলেও যাই, আমার সামনে যদি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী এবং আমাদের দলের যিনি সিনিয়ররা রয়েছে তারা আসে, তাদেরকে নমস্কার করব। অথবা ধরুন যদি অন্য কংগ্রেসের কেউ আসে আমার থেকে সিনিয়র, তাকে নিশ্চয়ই আমি পায়ে হাত দিয়েই নমস্কার করব। তাহলে কি কোনো কারণে আমরা এটা ধরতে পারি যে রাজনৈতিক সৌজন্যতা ছিল না বলেই আপনার একটা নীরব প্রতিবাদ শুরু হয়েছিল, যার বহিঃপ্রকাশ সাংবাদিক সম্মেলনে দেখে বলতে পারেনি তো? তার মানে আপনার, দেখুন আমি রাজনীতিকে ছোট করছি না, যারা সাংসদ হয়েছেন তাদেরও ছোট করছি না, আমি কাউকেই ছোট করছি না, কিন্তু বাংলার এই যে নতুন রাজনৈতিক সমীকরণ দাঁড়িয়েছে, সেখানে বলা হচ্ছে দাবাং লিডার ছাড়া আর গ্ল্যামার ছাড়া আর যদি খুব মিডিয়া ফ্রেন্ডলি, মিডিয়া সাভি না হয়, তাহলে নাকি রাজনীতিতে মানুষ টিকতে পারছে না। এখন রাজনীতিতে নাকি প্রজ্ঞা, মনীষা, গভীরতা, গভীর চিন্তার সময় চলে গেছে। তাহলে আপনি একমত নন? আমি একদমই একমত নই। বাংলা সংস্কৃতি কৃষ্টি যা আছে, যদি এইটা না থাকে আমরা কিন্তু হারিয়ে যাব। দাবাং লিডার বা রাফ অ্যান্ড টাফ লিডার দরকার, নিশ্চয়ই দরকার, কিছু ক্ষেত্রে দরকার, কিন্তু বাংলা সংস্কৃতি কৃষ্টিকে সামনে সবার আগে রাখতে হবে। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসব টাফ টক উইথ ঋতব্রততে। বিরতির পরে শুভ্রাংশুকে প্রশ্ন করব, প্রশ্ন করব সত্যি কি শুভ্রাংশু মন থেকে চেয়েছিলেন যে তার দল জিতুক? তিনি কি মন থেকে চেয়েছিলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী একদা তীব্র মুকুল বিরোধী অর্জুন সিং ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে জিতুক? একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি টাফ টক উইথ ঋতব্রততে।